নামাজ পড়তে যে পড়ার পরে মনে হচ্ছে হয়তো আমি আরেকটা কাজ করিনি, সেক্ষেত্রে কি করব? সলাতে যদি সন্দেহ হয়, নামাজে সন্দেহ হয়, সেক্ষেত্রে কি করবেন? এক রাকাত মনে হয় কম পড়েছেন বা বেশি? সলাতে যদি সন্দেহ হয় তাহলে চার অথবা তিন, দুই অথবা এক, নিচেরটা ধরতে হবে সর্বাবস্থায়। সালাতে যদি সন্দেহ হয় তাহলে দুইটা, তাহলে উপরেরটা না ধরে নিচেরটা ধরতে হবে। এবং আপনি আরেকটা মানে এক রাকাত কম পড়েছেন ধরে নিয়ে আপনি নামাজে আরেক রাকাত পূর্ণ করে সাজদায় সাহু দেবেন, এই হলো নিয়ম।